10 বছরের নাবালককে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত অঙ্কন শিক্ষককে আদালতে দোষী সাব্যস্ত করে 20 বছরের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা প্রদান করে। তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায় বসবাসকারী 10 বছরের এক ছেলেকে নেতাজি নগরের বাসিন্দা ধীমান রায়ের নিকট অঙ্কন শিখতে দেওয়া হয়। অঙ্কন শিক্ষক ধীমান রায় দীর্ঘদিন ধরে 10 বছরের নাবালকের সাথে শারীরিক সম্পর্ক করে আসছিল। গত 21 আগস্ট পর্যন্ত অঙ্কন শিক্ষক ধীমান রায় ওই শিশুটির সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। এর ফলে ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ছাত্রটি তার অভিভাবকদের কাছে সব খুলে বলে। এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তেলিয়ামুড়া থানার পুলিশ এই মামলার 30 সেপ্টেম্বর খোয়াইজোল আদালতে চার্জশিট পেশ করে। আদালতে 10 জনের সাক্ষী গ্রহণ করে অঙ্কন শিক্ষক ধীমান রায়কে দোষী সাব্যস্ত করে শুক্রবার অভিযুক্ত ধীমান রায়কে পক্সো আইনে 20 বছরের কারাদণ্ড আর্থিক জরিমানা প্রদান করে। এই মামলার সরকার পক্ষে আইনজীবী অজিত সরকার পরিচালনা করেন। তেলিয়ামুড়া পিএস কেস নাম্বার 66/2023 যেটা আমাদের কোর্টে স্পেশাল পক্সো 12/2023 মোকদ্দমায় মাননীয় স্পেশাল জাজ শঙ্কুরী দাস মহোদয়, আসামি শিক্ষক ধীমান রায়কে পক্সো 6 ধারায় 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং সেকশন 506 আইপিসি ধারায় 2 বছরের কারাদণ্ড দণ্ডিত করেন। তাছাড়া 25,000 টাকা জরিমানা ধার্য করেন, অনাদায়ে আরও 6 মাসের জেল প্রদান করেন। প্রকাশ করা আবশ্যক, উক্ত ঘটনা গত 21/8/2023 থেকে তার 10 মাস আগে থেকে শুরু হয়। বাচ্চা ছেলে আর্ট শিক্ষকের কাছে গিয়ে আর্ট শিক্ষা যখন নেয় তখন থেকে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে। তার মূল পরিণতি এসে দাঁড়ায় 21/8/2023-এ এই বাচ্চা যে ছেলে ছাত্র ও ব্যথায় কাতর হয়ে ওর মা বাবাকে সমস্ত ঘটনা ব্যক্ত করে। মা বাবা তখন ডাক্তার দেখায়, চিকিৎসা করায়। পরবর্তী সময়ে 3/9/2023-এ FIR লঞ্চ করা হয় তেলিয়ামুড়া থানায়। সেই মোতাবেক এই মোকদ্দমার ইনভেস্টিগেটিভ অফিসার নন্দন বৈদ্য চার্জশিট দাখিল করেন। চার্জশিট ডেটের 30/9/2023। তারপরে প্রসিকিউশন সাইড থেকে 10 জন সাক্ষী সাক্ষ্যবাক্য গ্রহণ করার পর ইনক্লুডিং ডক্টর লার্নেড কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয় ঘটনা সত্যি এবং সেই মোতাবেক আজকে আর্ট শিক্ষক ধীমান রায়কে পক্সো 6 ধারায় 20 বছরের কারাদণ্ড, আইপিসি 506 ক্রিমিনাল ইনভিটেশন ধারায় 2 বছরের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল প্রদান করেন। এই মোকদ্দমা স্পেশাল পক্সো আইনজীবী অজিত সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।